নমস্কার, ক্যালকাটা আয়ুর্বেদের আরও একটা নতুন পর্বে আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাবো সিটি ভিএনএ। আর ক্যালকাটা আয়ুর্বেদ মানেই আমরা আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে আলোচনা করি। বিভিন্ন সমস্যা, বিভিন্ন রোগ বাসা বাঁধছে আমার আপনার শরীরে। আমরা সকলেই রোগ থেকে মুক্তি পেতে চাই, সমস্যা থেকে সমাধান পেতে চাই, কিন্তু কীভাবে সঠিক সমাধান পাওয়া সম্ভব বা ঠিক কোন পথে হাঁটলে আপনি দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন, দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন, এই বিষয়টায় বিস্তর পার্থক্য রয়েছে, মত পার্থক্য রয়েছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা পর্বে বিশেষ বিশেষ রোগ বাছাই করে সেই রোগ নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজ আমরা মূলত যে রোগ নিয়ে আলোচনা করব তা হলো ওবিসিটি, অর্থাৎ অত্যাধিক ওজন হয়ে যাওয়া, বয়স, শরীরের উচ্চতা বা ওজন, সবটার নিরিখে যতটা ওজন হওয়ার কথা সেই আন্দাজে হয়তো আপনার ওজন খানিকটা বেড়ে গিয়েছে বা সেই সমস্যায় আপনি ভুগছেন, সেই গোটা বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন ওয়েলনেস এক্সপার্ট মিস্টার সুমিত ভাদুরী। সুমিতদা, আপনাকে অনেক অনেক স্বাগত। সুমিতদা, প্রথমে কী ওবিসিটি বা কী থেকে হচ্ছে এই বিষয়টা একবার জানতে চাইব বা জানাতে চাইব দর্শকদের। অ্যাকচুয়ালি ওবেসিটি ওটা যেই রোগটা সেটা অ্যাকচুয়ালি ওটাকে বলা হয় একটা মেটাবলিক ডিজিজ, মানে আমাদের যে ধরুন পাচন ক্রিয়া যেটা হয় তার যে হজম হওয়ার প্রক্রিয়াটা, সেখানে কিছু সমস্যা হয় যাতে আমাদের এই মেটাবলিজম জিনিসটা কমে যায়। আর যখনই মেটাবলিজম কমে যায় মানে হচ্ছে কি যে আমাদের যে খাদ্য খাবারটা সেটার যে সেটাকে যে এনার্জিতে কনভার্ট হয় এটা খুব স্লো হয়ে যায়। যখন এই জিনিসটা ঘটে তখন কিন্তু আমাদের মেটাবলিজম রেটটা কমে যায়। যখনই এটা হয় তখন দেখা যায় আমাদের শরীরে এক্সট্রা ক্যালোরিটা জমছে বা আমাদের যে এনার্জিটা ওটা বার্ন হচ্ছে না, সেটা শরীরে জমছে এবং তার থেকে কী হচ্ছে ফ্যাট হিসেবে জমছে। এবং দিনের পর দিন এটা হতে হতে দেখা যায় যে শরীরে আস্তে আস্তে স্থূলতা হচ্ছে। এবার এটা হওয়ার বিভিন্ন কারণ আছে। প্রথম কথা একটা যেটা হয় যে জেনেটিক হতে পারে, যে বংশ পরক্রমে এরকম হয়ে যাচ্ছে যে বাবার এরকম ছিল, বাবা মা হতে পারে বা ঠাকুর দাদা ঠাকুমা হতে পারে, এরকম ওভারওয়েট আছে বা অতিরিক্ত মেদ বহুল চেহারা, তার জন্য একটা বাচ্চা জন্মানোর পর থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে ও যত বড় হচ্ছে ওর চেহারার মধ্যে কিন্তু সেই স্থূলতাটা শুরু হয়ে গেছে, সে কিন্তু মোটা হতে থাকছে, ওই টেন্ডেন্সিটা থাকছে। তো এটা একটা কারণ হতে পারে। এছাড়া আরও একটা যেটা সেটা হচ্ছে পারিপার্শ্বিক কারণ। পারিপার্শ্বিক মানে যে মানুষের জীবনশৈলী তার উপরে বেস করে কিন্তু এটা একটা হয়। যেমনি ধরুন খাদ্য খাবার একটা ব্যাপার, যদি সঠিক মাত্রায় আমরা খাদ্য খাবার না খাই, সঠিক জিনিসগুলো আমরা খাবারের মধ্যে না রাখি, তাহলে দেখা যাবে যে আমাদের যতটুকু পরিমাণে আমাদের শরীরে এই ক্যালোরিটা দরকার সেই তার থেকে অতিরিক্ত ক্যালোরি আমরা খেয়ে নিচ্ছি বিভিন্নভাবে, এবং তার থেকে দেখা যাচ্ছে যে এক্সট্রা ক্যালোরিটা শরীরে জমে যাচ্ছে, সেটা ফ্যাটের হয়ে জমছে শরীরে, সেখান থেকে স্থূলতা চলে আসছে বা মোটা হয়ে যাচ্ছে। আবার এমন হতে পারে যে আমাদের যে থাইরয়েড গ্রন্থি, সেই থাইরয়েড গ্রন্থিটার বিভিন্ন ফাংশন আছে, ঠিক আছে। এই থাইরয়েড গ্রন্থি বা থাইরয়েড হরমোন যেটা, সেটা যদি সঠিকভাবে নিঃসরণ না হয় আমাদের গ্রন্থি থেকে, তখন দেখা যায় যে বিভিন্ন সমস্যা দেয়। তার মধ্যে একটা সমস্যা দেখা যায় যখন আমাদের ওই যে টেস্ট করে না, ধরুন থাইরয়েড প্রোফাইল টেস্ট করে, টিএসএইচ, টি3, টি4, এই টি3, টি4 এগুলো যখন দেখা যাচ্ছে শরীরের মধ্যে সঠিক নেই, মাত্রায় কম আছে, তখন সেখানে দেখা যায় যে হাইপোথাইরয়েডিজম বলে একটা কন্ডিশন হয়। সেখানে কী হয় যে মানুষের ওজনটা বাড়তে থাকে। বিভিন্ন আরও আনুষঙ্গিক অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু যেহেতু ওজন নিয়ে বলছি যে ওজনের সমস্যা দেখা দেয় সেখানে সেই মানুষের ওজন বাড়তে থাকে, এটা একটা কারণ। আবার দেখা যাচ্ছে এটা পুরুষ মহিলা নির্বিশেষে হতে পারে। আবার মহিলাদের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হয় যে মহিলাদের যে হরমোন, সেই হরমোনের যদি কোনো রকম সমস্যা দেখা দেয়, সেই হরমোনের সমস্যা থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে মহিলাদের মধ্যে ওজন বেড়ে যাচ্ছে এবং বাড়তে বাড়তে এমন একটা পজিশনে চলে যায়, তখন সেটা আমরা যেটা ওবেসিটি বলি বা স্থূলতা বলি, এরকম কন্ডিশনে চলে যায়। এবং এইসবটা কিন্তু একটা মেডিকেল কন্ডিশন, মানে এই জায়গায় কিন্তু চিকিৎসার বিশাল বড় একটা প্রয়োজন। যদি স্থূলতা কারো হয় সেই জায়গায় যদি চিকিৎসা না করানো হয় তাহলে কিন্তু দেখা যাবে যে সে কিন্তু ভবিষ্যতে অনেক বড় বড় রোগের সম্মুখীন হবে। একদমই তাই, এই জায়গাটাতে আলোচনায় আসবো, কারণ আমরা সকলেই এখন ফিট অ্যান্ড ফাইন থাকতে চাই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন ফিট অ্যান্ড ফাইন থাকতে চাইছি আমরা সকলেই চাইছি আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে যে কোনো পোশাকে, মানে বিশেষ করে আমি যদি মহিলাদের কথা বলি, যে কোনো পোশাকে আমাকে সুন্দর লাগুক, সেটা শাড়ি হোক, সালোয়ার কামিজ হোক বা ওয়েস্টার্ন ড্রেসেসে হোক। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি আপনার ফিগার পারমিট না করে, আপনি যদি স্থূলতা রোগে ভোগেন বা আপনার ওজন যদি অত্যাধিক হয়ে যায়, আপনার উচ্চতা বা আপনার
বয়স আন্দাজে, তাহলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে এবং সেখান থেকে দাঁড়িয়ে সুমিতা একটা মানসিক অবসাদের জায়গা চলে আসে। ওই আলোচনায় আমরা পরে যাব, কারণ আমরা নিজেদেরকে তো সুন্দর দেখতে পছন্দ করি, কোথাও একটা গিয়ে মানসিক অবসাদ চলে আসে সেটা যেমন ঠিক, তার পাশাপাশি যদি অত্যাধিক মোটা হয়ে যায় কেউ তাহলে তার শরীরে অনেক রোগের বাসা বাঁধে। আপনি যেমনটা আগের ক্ষেত্রে বলছিলেন, সেক্ষেত্রে কি কি রোগের বাসা বাঁধতে পারে, মানে এটা একটু অ্যাওয়ারনেস করে দেওয়ার সকলকে। প্রথম একটা দেখা যায় যে একটু যাদের মাঝবয়সী বা তার থেকে একটু বেশি বয়স হয়ে গেছে, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায়, যেহেতু মহিলাদের ক্ষেত্রে একটা সময়ে মেনোপজ হয়, সেখানে হরমোনাল চেঞ্জ আসে, সেক্ষেত্রে দেখা যায় যে তাদের যে হাড়ের যে গঠন সেখানে কিন্তু সমস্যা দেখা যায়, যেটা আমি বলতে চাইছি যে অস্টিও আর্থারাইটিসের মতো সমস্যা কিন্তু বেড়ে যায়। একটা সাধারণভাবে যে হাড় অস্টিও আর্থারাইটিসে কী হয় যে হাড়ের ওপর চাপ পড়ে, মানে জয়েন্টগুলোর মধ্যে মানে গণ্ডগোল হয় বা সেখানে কিছু ক্ষয় হয়, ঠিক আছে, এটা বয়সজনিত কারণে হয়। এইবার যদি তার ওপরে একজনের স্থূলতা থাকে সেখানে কি হবে, হাড়ের ওপরে চাপ বেশি পড়বে, মারাত্মক বেশি পড়বে, এবং তার ফলে কি হবে, সে যদি বেশি হাঁটাচলা করে সেখানে আরও ক্ষয় হবে। এবার যদি সে হাঁটাচলা না করে তাহলে সে আরও মোটা হয়ে যেতে পারে, অথবা দেখা যাচ্ছে যে এই মানে ব্যথার প্রকোপটা কিন্তু মানুষের বেড়ে যাবে, এটা একটা গেল। কোমরে যন্ত্রণা বেড়ে যেতে পারে, এগুলো গেল। আবার এমন সময় দেখা যায় যে যাদের স্থূলতা আছে তাদের কিন্তু ডায়াবেটিসের মতো রোগ অথবা হাই ব্লাড প্রেশার বা হার্টের কোনো সমস্যা, কিডনির সমস্যা, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এফেক্ট করে নিতে পারে। সে জায়গায় দাঁড়িয়ে বোধ হয় যে কোনো উপায়ে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা বিশেষ প্রয়োজন। হ্যাঁ, ওজন আমরা অনেক সময় ভাবি কি যে আমাদের এখানে ক্যালকাটা আয়ুর্বেদে যখন কোনো পেশেন্ট আসে হয়তো সে হাড়ের সমস্যা নিয়ে এসছে, কিন্তু দেখা যাচ্ছে তার ওজন অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু দুটো ট্রিটমেন্ট একসাথেই করতে হবে। অনেকে ভাবে না আগে আমি ব্যথা কমাই, ব্যথাটা কষ্ট দিচ্ছে কিন্তু ওজনটা কমাবো না, এখন দরকার নেই পরে করবো, এটা আমাকে কোনো বিরক্ত করছে না, আমার কিছু অসুবিধা হচ্ছে না, সে তখনও ফিল করছে না, বা তার মধ্যে সেই জ্ঞানটা তো নেই যে এই ওজনটা থাকায় তার হাতের হাড়ের সমস্যাটা বেড়ে যাচ্ছে। তো এটা কিন্তু মানুষের সচেতন হওয়া দরকার যে আমার শরীরের ওজনটা কিন্তু আমার ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু এই বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে সুমিতদা, শুরুতে যেমনটা আপনি বলছিলেন যে খাদ্য খাবারের তালিকাটা উপযুক্ত হওয়া দরকার, এবার বহু মানুষ বা বহু ছেলেমেয়েই রয়েছে যারা স্ট্রিট ফুড বা জাঙ্ক ফুডের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে, আস্তে আস্তে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাচ্ছে, তাহলে কি তার কোনো প্রভাব পড়তে পারে? খুব সাংঘাতিক, এটা তো বলবো যে অ্যাকচুয়ালি মানুষের আমরা কি হয় চোখের খিদেতে খাওয়া খেয়ে ফেলি আজকাল, ঠিক আছে, খিদে না থাকলেও কিছু লোভনীয় কোনো খাদ্য যেটা আমার খেতে ভালো লাগে সেটা দেখলে মনে হয় খেয়ে ফেলি, কারণ আজকাল বিভিন্ন যে মানে কি বলবো সব শোরুমগুলো, খাবারের যে শোরুমগুলো বা সেন্টারগুলো হয়েছে সেখানে লোকের তো আনাগোনা সবসময় চলছে। তারপরে এখন হোম ডেলিভারিরও সিস্টেম হয়ে গেছে যেখান থেকে এই বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড, স্পাইসি ফুড, আর এগুলো কিন্তু বলবো যে এগুলো সব আর্টিফিশিয়াল ফুড, এখানে শুধু এটা যে ওজন বাড়িয়ে দেবে তা নয়, শরীরের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে এবং কিছু কিছু এমন মেটেরিয়ালস ইউজ হয় এক একটা জিনিসের মধ্যে যেখান থেকে কিন্তু ক্যান্সারেরও সৃষ্টি হতে পারে, ঠিক আছে। তো এগুলোর সতর্কতা খুব দরকার আমাদের, এটা আমাদের মাথায় রাখতে হবে, যেটা আমাদের প্রাকৃতিক উপায়ে আমরা জিনিস একটা পাচ্ছি বা যেটা একদম তাজা সবজি পাচ্ছি বা তাজা খাবার খাচ্ছি তার কম্পেয়ারে কিন্তু এই সব জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো কোনো কম্পেয়ারেই আসবে না, এটা এতটাই খারাপ এই জাঙ্ক ফুড ফাস্ট ফুড, বিভিন্ন ধরনের হার্টের সমস্যা অবধি কিন্তু নিয়ে আসতে পারে, ক্যান্সারের মতো রোগকে ডেকে নিয়ে আসতে পারে এগুলো, আর তার সাথে সাথে এই মোটা হয়ে যাওয়ার ব্যাপারটা তো খুব মানে দেখবেন এমন কোনো মোটা মহিলা বা পুরুষ নেই যারা খেতে ভালোবাসে না আজকালকার দিনে, ঠিক আছে, আর তাদের বেশিরভাগ খাদ্য খাবার কিন্তু ঘরোয়া খাদ্য খাবার না, বাইরের খাদ্য খাবার, তো এটাকে যদি কন্ট্রোল না করা যায় তাহলে কিন্তু নিয়ার ফিউচারে খুব বড় বড় রোগের হাতে শিকার হবে। আজকাল মহিলাদের ক্ষেত্রে এমন দেখা যাচ্ছে যে অল্প অল্প বাচ্চা বাচ্চা মেয়েদের ক্ষেত্রে পিসিওডির সমস্যা হয়ে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে ইনফার্টিলিটির সমস্যা, যে মানে কি বলবো বাচ্চা হতে চাইছে না, মানে জন্ম বাচ্চার মানে বেবি ফার্টিলিটি থাকছে না আর কি, ঠিক আছে, সেখানে বাচ্চার যে মানে কি বলবো মায়েদের যে ক্ষমতাটা মানে বাচ্চা জন্ম দেওয়ার সেই ওইটাই নষ্ট হয়ে যাচ্ছে, এরকম সাংঘাতিক কারণ হচ্ছে। তার একটা কিন্তু বিশাল কারণ হচ্ছে বা প্রভাব ফেলেছে কি যে আমাদের এই জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো, বা এগুলোকে আমি সবসময় বলবো যে আর্টিফিশিয়াল ফুড, যেগুলো আমাদের রেডিমেড আমরা বাইরে থেকে কিনে খেতে পারি, এগুলোকে যদি আমরা কন্ট্রোল না করি, পুরুষ হোক বা মহিলা, বাচ্চা হোক বা প্রাপ্তবয়স্ক, সবার জীবনে কিন্তু একটা
বড় বড় রোগ এনে দিতে পারে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে রোগ, কি রোগ হতে পারে ওবেসিটি থেকে, এটা আমরা আলোচনা করছি মানে এমনটা নয় আপনাদের যাদের অতিরিক্ত ওজন রয়েছে বা স্থূলতার সমস্যা রয়েছে, ওবেসিটি রয়েছে, তাদেরকে আমরা ভয় দেখাচ্ছি। বিষয়টা হলো আমরা সতর্ক করার চেষ্টা করছি, সচেতন করার চেষ্টা করছি, যাতে প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করিয়ে আপনি সুস্থ থাকতে পারেন। কারণ আপনাকেও এটা ভাবতে হবে, দিনের শেষে আপনার উপর অনেকে নির্ভর করে থাকে, আপনার পরিবার, আপনার আত্মীয় পরিজন, প্রিয়জন সকলেই আপনার উপর নির্ভরশীল। তাই সবার আগে সবার হাসি মুখ দেখতে হলে আপনাকে সুস্থ থাকতে হবে। এবার এই যে কি সমস্যা হচ্ছে সেটা তো জানলাম, কিন্তু সমস্যার সমাধানের পথ আপনাদেরকে দেখিয়ে দিতে এই আলোচনায় বসা কলকাতা আয়ুর্বেদের প্রত্যেকটা পর্ব শুধুমাত্র সে কারণেই যাতে আপনারা সঠিক সমস্যার সঠিক সমাধান পান। যে সমস্যাটা আপনাদের মধ্যে বাসা বাঁধছে তার একটা উপযুক্ত সমাধান তো প্রয়োজন, সেটা নিয়ে সুমিতার কাছে আসবো। তাহলে এই ওবেসিটির সমস্যা নিয়ে যে রোগীরা আসছেন তাদের জন্য কলকাতা আয়ুর্বেদে ঠিক কী কী থেরাপি রয়েছে বা কী কী ট্রিটমেন্ট রয়েছে? দেখুন, একজন পেশেন্ট যখন কলকাতা আয়ুর্বেদের সাথে যোগাযোগ করে তখন ওনাদের সাথে একটা মানে আলোচনা হয় বা কনসালটেশন হয়, কনসালটেশন থেকে বেরিয়ে আসে যে তার কী কী সমস্যা রয়েছে। কেউ স্থূলতা নিয়েও আসতে পারে বা অন্য কোনো সমস্যা নিয়েও আসতে পারে, সেখানে সবগুলো কিন্তু সমস্যার কথা জানা হয় প্রথম, যে সেই পেশেন্টের বা সেই ব্যক্তির কী কী সমস্যা রয়েছে। কারণ আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি এমন একটা পদ্ধতি যেখানে কিন্তু সম্পূর্ণ শরীরের চিকিৎসা করতে হয়, একটা হলিস্টিক অ্যাপ্রোচ, শুধু যে একটা সিমটোমেটিক রিলিফ তাই নয়, যে ব্যথা হয়েছে ব্যথা সারিয়ে দেওয়া হচ্ছে তার জন্য ওষুধ, বা দেখা গেছে মোটা হয়ে গেছে মোটা কমিয়ে দেওয়া হচ্ছে তার জন্য ওষুধ, এরকমটি নয়। এটা ওভারঅল একটা ট্রিটমেন্ট করতে হবে যার মাধ্যমে বিভিন্ন কারণগুলো, যার থেকে সেই সমস্যাটা আসছে বা সেই সমস্যা থেকে বিভিন্ন কারণের সৃষ্টি হচ্ছে বা বিভিন্ন নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে, যাতে সবগুলোর চিকিৎসা করা যায়। তো তার জন্য একটা বিস্তারিত একটা আলোচনা হয় সেই পেশেন্টের সাথে, তার কোনো ট্রিটমেন্ট আগে করিয়ে থাকলে তার রিপোর্টস নেওয়া হয়, বা রিপোর্টস যদি তার কাছে না থাকে তাহলে নতুন করে রিপোর্টস করাতে বলা হয়। এগুলো করার পর একটা ডিসিশনে পৌঁছানো যায় যে সেই রোগীর কী কী সমস্যা, কী কী সারাতে হবে, কী কী ঠিক করতে হবে এবং তার জন্য কী মানে প্রসিডিওর হবে আর কি। এবার আয়ুর্বেদিক চিকিৎসায় দুটো পদ্ধতি হয় আমাদের, যেটা একদম অথেন্টিক আয়ুর্বেদা, যেটা কেরলে সেই কেরেলিয়ান আয়ুর্বেদি আমরা সবসময় শুনে এসেছি, যেখানে পঞ্চকর্মার বিশাল বড় একটা ভূমিকা থাকে। এই ইস্টার্ন ইন্ডিয়ায় কিন্তু আমাদের শুধু ক্যালকাটা আয়ুর্বেদে কিন্তু এরকম পরিবেশ পাওয়া যাবে এবং সব ধরনের চিকিৎসা পদ্ধতি কিন্তু আছে আয়ুর্বেদে, যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো নিয়ে কিন্তু ক্যালকাটা আয়ুর্বেদে কাজ করা হয়। তো এইটা ডিসিশন হওয়ার পর তো ডাক্তারবাবুরা ওষুধ প্রেসক্রাইব করলেন, সেই ওষুধ দেওয়া হলো, এবং তার পাশে যদি সেই ব্যক্তির প্রয়োজন থাকে যে তাকে এই পঞ্চকর্মা থেরাপি দিতে হবে তাহলে তার জন্য সেগুলো লিখে দেওয়া হয়, কারো জন্য 10টা, কারো জন্য 15টা, এটা ডিপেন্ড করবে পেশেন্টের কী হয়েছে, তার কতটা মানে সেই রোগের প্রকোপটা কত রয়েছে, সেই হিসাবে তার কী ট্রিটমেন্ট হবে এবং কতদিন ধরে ট্রিটমেন্ট চলবে। সেক্ষেত্রে কেউ যদি ওবেসিটির সমস্যা নিয়ে সরাসরি আসে সেটা একরকম ব্যাপার, কিন্তু ধরুন আপনি যেমনটা বলছিলেন যে আর 5টা সমস্যা নিয়ে এলো, তার হয়তো অত্যাধিক জয়েন্ট পেন হচ্ছে, পরে দেখা গেল যে তার একমাত্র কারণ ওবেসিটি, তাহলে দুটো ট্রিটমেন্ট কি একসঙ্গে করা হয় নাকি ধাপে ধাপে করা? না, চিকিৎসাটা একসাথেই করতে হবে, কোনোটার রেজাল্ট হয়তো আগে আসবে, কোনোটার রেজাল্ট তারপর আসবে, কিন্তু চিকিৎসাতে একসাথে না করলে তো জিনিসটা মানে সায়েন্টিফিকভাবে হবে না। কথার কথা, একজন ওবেসিটি, তার সাথে ওজন বেশি, তার সাথে পায়ে ব্যথা। এবার যদি পায়ে ব্যথাটা আমি আগে সারাতে চাই তাহলে ওজনটা তার কমবে না আর আলটিমেটলি পায়ে ব্যথা সারবে না। এবার যদি শুধু ওজন কমানোর চিকিৎসা প্রথমে হয় তাহলে দেখা যাবে ওজন কমতে কমতে যে সময়টা লাগছে তাতে তার পায়ের যে ব্যথাটা সে সহ্য করতে পারছে না, সে আরও ব্যথা হচ্ছে, আলটিমেটলি সে সব চিকিৎসা বন্ধ করে কিন্তু এক জায়গায় বসে যাবে, আর আখিরে কিন্তু তারই ক্ষতি হবে যে সেই রোগটা আরও গাড়িয়ে যাবে। তার জন্য প্রত্যেকটা সব কিছু বুঝে চিকিৎসাটা মানে একই সাথে শুরু হবে, তবে স্টেপ বাই স্টেপ তার রিকভারিগুলো হবে বা তার ইম্প্রুভমেন্টগুলো দেখা যাবে। সেক্ষেত্রে সুমিতা, অনেক ধরনের রোগী তো আসছেন বা যোগাযোগ করছেন, ঠিক পার্সেন্টেজ কতটা মানে ডিরেক্টলি ওবেসিটি নিয়েই আসছেন নাকি তারা বুঝতে পারছেন না তাদের ওবেসিটির সমস্যা রয়েছে, পরে জানতে পারছেন, এই পার্সেন্টেজটা কেমন হয়? দেখুন, অ্যাকচুয়ালি মানে খুব সমস্যা না হলে কেউ ওবেসিটি নিয়ে মাথা ঘামাতে চায় না, ভাবে এটা আমার যখন চলে যাচ্ছে এটা কি আছে, বা একটা মাইন্ড সেট আপ হয়ে যায় মানুষের যে আমার দ্বারা এটা হবে না, আমি কমাতে পারবো না, আমি আর রোগা হতে পারবো না, ঠিক আছে, এই ধারণাটা হয়ে যায়। এবার যখন এই ধারণাটা কারো হয় তখন সে কিন্তু অ্যাভয়েড করে যায়,
আর তার লাইফস্টাইলও নিজে চেঞ্জ করে না। ওই যেটা বললাম, অতিরিক্ত যাদের মেদবহুল চেহারা, সেক্ষেত্রে দেখা যাবে তাদের মানে তার ডেলি রুটিনের মধ্যে খাদ্য খাবারের তালিকাটা কিন্তু মানে তালিকাটা কিন্তু বেশ বড় থাকে, ঠিক আছে। আর বড় থাকে শুধু কোয়ান্টিটিতে না, সেই যে জিনিসগুলো খায় সেগুলো মারাত্মকভাবে কিন্তু তার ওজনে এফেক্ট করে, আর আলটিমেটলি সারা শরীরেই এফেক্ট করে। তো এই জিনিসটা অ্যাভয়েড করে যায়। দেখা গেল যে পেইন নিয়ে এসছে বা কোনো সময় হার্টের কোনো সমস্যা হয়েছে, সেইটা দেখাতে এসে সেটার জন্য ডাক্তারবাবুরা দেখে বললেন আপনার তো ওজন কমাতেই হবে। অনেকের দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, হাইপার অ্যাসিডিটি, সেখানে দেখা যাচ্ছে তার খাদ্য খাবারের ধরনটা ঠিক নেই। সেখানে যখন খাদ্য খাবারের ধরন ঠিক করে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে দেখছে সেখানেও ওজনটা কমছে, আর অ্যাসিডিটির সমস্যাটা অটোমেটিক কমছে যেহেতু তার চিকিৎসা হচ্ছে। এরকম বিভিন্ন অন্য অন্য রোগ নিয়ে আসে, যেখান থেকে মানে এক্সপার্টরা বের করে নেয় যে হ্যাঁ, এর যে স্থূলতাটা আছে সেটা কমানো খুবই প্রয়োজন, এবং সেইভাবে তাকে গাইড করতে হয়। যারা একটা ডায়াবেটিসের পেশেন্ট যদি আসে, সেখানে যদি তার স্থূলতা হয়, সেখানে মারাত্মকভাবে তার বড় কিছু ক্ষতি, একদম হ্যাঁ, তাহলে কিন্তু তার কোনো একটা বড় ক্ষতি হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। একদম, এবং সেক্ষেত্রে সময়তে আরও একটা বিষয় রয়েছে, ওজন বেড়ে যাওয়া। ওজন বেড়ে যাওয়ার পর একটা মানুষ, শুরুতেই বলছিলাম না, মহিলা হোক বা পুরুষ হোক, তার কিছুটা ডিপ্রেশন কাজ করে, সে মানসিক অবসাদে ভোগে, এবং তারপর বিজ্ঞাপনের ঝুঁকি বশত সে অনেক ধরনের পদ্ধতি নিজের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করে, সেটা কতটা যুক্তিযুক্ত? না, একটাই কথা বলবো যে বিজ্ঞাপন শুধু প্রচারের জন্য হয়, কিন্তু সেখানে কোনো এক্সপার্ট ব্যক্তি থাকে না যে সেই পেশেন্টকে গাইড করবে, ঠিক আছে। আর ক্যালকাটা আয়ুর্বেদ হচ্ছে এমন একটা সংস্থা যেটা একটা আয়ুর্বেদিকের একটা কমপ্লিট সেটআপ আছে, কমপ্লিট ব্যবস্থা আছে, যেখানে আয়ুর্বেদিক ডাক্তার দ্বারা পরিচালিত এই ক্যালকাটা আয়ুর্বেদ, যেখানে ক্যালকাটা আয়ুর্বেদে আয়ুর্বেদিক ডাক্তারেরা কনসাল্ট করছে, আয়ুর্বেদিক ডাক্তারেরা বসছেন, এবং তাদের প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু প্রত্যেকটা কাজকর্ম হচ্ছে বা তাদের প্রক্রিয়াগুলো হচ্ছে একটার পর একটা। তো এটা খুবই দরকার, কারণ দুজন ব্যক্তি যদি একই সমস্যা নিয়ে আসে, তার সমাধানের পদ্ধতি বা তার একই সমস্যার কারণ কিন্তু এক নাও হতে পারে, আবার ট্রিটমেন্টের সময়সীমাটাও আলাদা হতে পারে। সেক্ষেত্রে যদি কেউ টিভি দেখে একটা প্রোডাক্ট কিনে নিয়ে সেটা ভাবে যে দুজনের একই জিনিস হবে, আলটিমেটলি সেটা হয় না, ঠিক আছে। তো সেটা ওই দিকে না গিয়ে অবশ্যই আমি এটা বলবো যে আপনারা কনসাল্ট করুন একজন এক্সপার্টের সাথে, একজন অভিজ্ঞ মানে ব্যক্তি যে এই প্রফেশনালি এর সাথে যুক্ত আছে, এরকম একজন আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলুন আমাদের এখানে। কথা বলে তারপরে ওনার মত অনুযায়ী চলুন, সেই ওষুধগুলো খান যেগুলো উনি বলছেন, এবং তার সাথে যদি পঞ্চকর্মার ব্যাপার থাকে সেগুলো থেরাপিগুলো নিন, তাহলে দেখবেন আপনি সঠিক রেজাল্টটা পাবেন, সায়েন্টিফিক রেজাল্টটা পাবেন, এবং সেটা কোনো ক্ষতি করবে না, বরঞ্চ অনেক বেশি সুস্থ করে তুলবে আপনাকে। একেবারেই, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন এই মুহূর্তে তাদেরকে বলছি, যদি প্রয়োজন হয়, কারণ সমস্যা থেকে সমাধান আমরা সকলেই চাই, আমরা সকলেই চাই একটা সুস্থ জীবনযাপন করতে, তাই যদি নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখা যায়, রাখতে পারি, তাহলে ক্ষতিটা কোথায়? সে কারণে দেখুন স্ক্রিনে, টেলিভিশন স্ক্রিনের একেবারে নিচে বুকিং নম্বর যাচ্ছে, হেল্পলাইন নম্বর যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নম্বর যাচ্ছে, আপনি ক্যালকাটা আয়ুর্বেদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি চলে আসতে পারেন বিরাটিতে, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে ডক্টর প্লাস ক্যালকাটা আয়ুর্বেদ রয়েছে। এবং একটা বিষয়ে ভীষণভাবে জোর দিয়ে বলতে পারি, কারণ সেই জোরটা আপনারাই আমাদেরকে দিয়েছেন, যারা ইতিমধ্যে ক্যালকাটা আয়ুর্বেদ পরিবারের সদস্য হয়ে উঠেছেন, নিয়মিত যোগাযোগ রাখছেন, ট্রিটমেন্ট করাচ্ছেন, তাদের কাছ থেকেই শোনা যে তারা ভীষণ ভালো পরিষেবা পাচ্ছেন, এবং সবথেকে বড় কথা, একটা সুস্বাস্থ্যকর পরিবেশের প্রয়োজন চিকিৎসার জন্য, তার পাশাপাশি রোগী এবং চিকিৎসকের মধ্যে যে আন্তরিকতার সম্পর্ক থাকা উচিত সেটাও কিন্তু আপনি ক্যালকাটা আয়ুর্বেদে পাবেন, যার ফলে আপনার সেরে ওঠাটা আরও অনেক বেশি স্মুথ হয়ে যাবে, আরও অনেক বেশি সহজ হয়ে উঠবে। তো সমীরদা, ইতিমধ্যেই আমরা পঞ্চকর্মা নিয়ে আলোচনা করছিলাম সমীরদা, তো সেক্ষেত্রে একবার পঞ্চকর্মার থেরাপিটা বরঞ্চ আমাদের দর্শক বন্ধুদের এক ঝলক দেখিয়ে দিই, যে আপনি যদি ক্যালকাটা আয়ুর্বেদে আসেন, আপনার মেডিসিনের ট্রিটমেন্ট তো চলছে, তার পাশাপাশি পঞ্চকর্মা থেরাপি সেটা কীভাবে কাজ করবে চলুন দেখে আসবো। এখন আমরা যেই পদ্ধতিটা দেখছি এটা হচ্ছে স্নেহন। এই স্নেহনে কী হয়, বডিকে ডিটক্সিফাই করে, এবং শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেগুলো ঘামের মাধ্যমে এটাকে শরীর থেকে বের করে দেয়। এটা একটা হচ্ছে প্রথম স্টেপ স্নেহনের। কী হয়, এটা একটা মেডিকেটেড অয়েল, যার যেমন সমস্যার সেই অনুযায়ী সেই তেলটাকে তৈরি করা হয়, আয়ুর্বেদিক বিভিন্ন গাছপালার নির্যাস থেকে সেটা তৈরি হয়, একটা অয়েল বেস থাকে, এবং সেটাকে কিন্তু শরীরের বিভিন্ন অংশে তার
প্রলেপ দেওয়া হয় বা একটা মাসাজ দেওয়া হয়, স্মুথ একটা হালকা মাসাজ দেওয়া হয় যাতে শরীরে এই তেলটা মিশতে থাকে। এই পদ্ধতিটিকে আমরা বলছি স্নেহন। যেটা মেডিসিনের গুণাগুণ আছে সেটা তেলের মধ্যে রয়েছে, তার সাথে সাথে কী হচ্ছে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা বাড়ছে, মাসেল স্টিফনেস কমছে এবং বডি কিন্তু রিল্যাক্সড হচ্ছে। এটা কিন্তু আমাদের মনকে ঠিক রাখতে, কিন্তু বডি এবং মন দুটোকে যেহেতু একসাথে একজন আরেকটার পরিপূরক হিসাবে ইউজ করা হচ্ছে, তো দুটোই কিন্তু আমাদের ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি করতে হয় পঞ্চকর্মায়, এবং তার জন্য এই স্নেহনের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের যে আজকের টপিকটা IBS, সেখানে যেহেতু আমাদের ডাইজেশনের ব্যাপার রয়েছে, একটা হজমের ব্যাপার বা পাচন ক্রিয়ার বা পাচনতন্ত্রের বিভিন্ন একটা রোল রয়েছে, তার একটা সুস্থতা কিন্তু বড় প্রয়োজন। সেখানে আমাদের হাতের পায়ের যেসব জায়গায় স্নেহন হচ্ছে তার সাথে কিন্তু আমাদের পেটেরও কিন্তু স্নেহন করানো হচ্ছে, যেটা আমাদের অয়েল অ্যাপ্লিকেশন বলছি, মেডিকেটেড অয়েল অ্যাপ্লিকেশন। এতে কী হচ্ছে, মাসেলসগুলো কিন্তু টোন হয়, মাসেলস অনেক সফট থাকে, মাসেলের স্টিফনেসটা কমে এবং প্রপার কিন্তু আমাদের বডি ফাংশন করে। এবার আমরা দেখে নিলাম যে স্নেহনের পদ্ধতিটা, এই পদ্ধতিটা যেটা আমরা এখন দেখছি এটাকে বলা হয় শোধন। শোধন মানে হচ্ছে একটা জলের বাষ্প তৈরি হচ্ছে ভেতরে, এই চেম্বারটার ভিতরে, এবং সেই জলের বাষ্পটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে এবং শরীর থেকে কী হচ্ছে ঘামের মাধ্যমে বডিটাকে ডিটক্সিফাই করছে, টক্সিনটাকে বের করে আনছে। দেখুন, শোধন হয়ে গেছে, এখন পেশেন্ট ফিরে আসছে ওই জায়গা থেকে এবং দেখুন সারা গা কিন্তু ঘামে জর্জরিত, পুরো ঘাম তৈরি হয়েছে এই বাষ্প থেকে এবং এই ঘামটার মাধ্যমেই কিন্তু শরীর থেকে টক্সিনটা বেরিয়ে যাচ্ছে। পঞ্চকর্মা থেরাপি আপনাদেরকে দেখালাম, সুমিতদা রয়েছে আমাদের সঙ্গে এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। সবথেকে বড় কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে সুমিতদা, তা হলো কোভিড সিচুয়েশন, দীর্ঘদিনের একটা লকডাউন, কাজকর্ম বন্ধ, অধিকাংশ মানুষজন ঘরে বসে আছেন। ঘরে বসে আছেন মানে তাদের যে শরীর চর্চা বা শরীরের উপর দিয়ে যে ধকল যায় অফিস যাতায়াত বা যাবতীয় কিছু, সেটা এক প্রকার বাতিলের খাতায়। এই সময় দাঁড়িয়ে তারা কিভাবে ফিট থাকবে যদি কিছু বলা যায়, সাজেস্ট করা যায়? প্রথম কথা হচ্ছে, এখন যে সিচুয়েশন বা বলবো সারা বছর ধরে একটা মানুষের যে জীবনশৈলী, সেখানে কিছু নিয়ম মেনে চলা উচিত। আর তার জন্য কি করা উচিত, আমাদের একদম মর্নিংয়ে আমাদের যদি একটু কিছু এক্সারসাইজ করে নিতে পারি, তাহলে কি হয় আমাদের ব্লাড সার্কুলেশনটা ঠিক হয় শরীরে, আমাদের যে বিভিন্ন জয়েন্টস আছে সেই জয়েন্টসগুলো মুভমেন্টগুলো ঠিক থাকে এবং আমাদের মাংসপেশির যে কি বলবো মানে টোনটা, মানে কতটা সে তার কর্মক্ষমতা, সেগুলো ঠিক থাকে আর কি, ঠিক আছে। তার জন্য আমাদের কিন্তু একটা রেগুলার মর্নিং এক্সারসাইজ করা দরকার। আমাদের ঘুম থেকে উঠে একটু জল খাওয়া দরকার, সেটা হালকা গরম জল হলে সবচেয়ে ভালো। কারণ হচ্ছে আমাদের যে ফুড পাইপটা বা আমাদের যে খাদ্য খাবার খাচ্ছি এবং সেটা হজম হচ্ছে একটা প্রক্রিয়া, তারপরে সেটা আমাদের ব্লাডে যাচ্ছে এবং বর্জ্য পদার্থটা শরীর থেকে বেরিয়ে যাবে, এই সব প্রক্রিয়ার জন্য কিন্তু জলের প্রয়োজন থাকে, ঠিক আছে। এবার ঘুম থেকে উঠে যদি আমি সেই জলটা খাই, তাহলে আমার এই পুরো নালীটাকে কিন্তু পরিষ্কার করে দেবে, এটা গেল। থার্ডলি যেটা হবে, আমার খাদ্য খাবার যে সহজ পাচ্য খাদ্য খাওয়ার আমাদের যে কোনো মানুষের উচিত, এবং তার জন্য যার যেমন বলবো কাজের ধরন বা তার বয়স, এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের একটা প্রপার ডায়েট চার্ট থাকে যে কার জন্য কোন খাদ্যটা কতটা প্রয়োজন, কোন পুষ্টিটা কার জন্য কতটা প্রয়োজন, সেইভাবে একটা সঠিক কিন্তু ডেইলি একটা ডায়েট চার্ট আমাদের মেনটেন করা উচিত। এবং আমাদের স্ট্রেসটাকে কমিয়ে আনার জন্য মনকে সবসময় রিল্যাক্স রাখতে হয়, সেটা বিভিন্নভাবে রাখতে পারি, কেউ মিউজিক শুনেও করতে পারে, কেউ প্রাণায়াম করতে পারে, কেউ মেডিটেশন করতে পারে, এইভাবে কিন্তু করতে পারি। এবং আলটিমেটলি আমাদের কিন্তু এক ঘুমটা, যে রাতের ঘুমটা কিন্তু একদম সাউন্ড স্লিপ হওয়া উচিত, মানে যেখানে কোনো ঘুমের মানে ব্যাঘাত ঘটবে না, সেরকম যদি একটা ঘুমোতে পারি আমরা আর খুব ভোরে উঠতে পারি, তাহলে এই পুরো একটা সিস্টেমের মধ্যে যদি আমরা সবসময় থাকি, দেখা যাবে যে আজকের এই ক্রাইসিসের সিচুয়েশন হোক বা একটা সাধারণ নর্মাল দিন হোক, সারা বছর ধরে আমি কিন্তু ফিট অ্যান্ড ফাইন থাকতে পারি। সুমিত, সেক্ষেত্রে ঘুমের অভাব, এই ঘুমের অভাব কতটা প্রভাব ফেলতে পারে ওবেসিটিতে? সাংঘাতিক, কারণ হচ্ছে ঘুম আমাদের দরকার এই জন্য, কারণ
অনেকগুলো ব্যাপার রয়েছে যেগুলো ঘুম আমাদের কন্ট্রোল করে, ঠিক আছে? এবার একজন প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে যদি আমাদের 7 থেকে 8 ঘন্টা না হয় ঘুম, তাহলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে বা মানসিক সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ওবেসিটিটাও একটা সমস্যা, যেটা কম ঘুমের ক্ষেত্রে কিন্তু হতে পারে। এমনও দেখা গেছে অনেককে লেট নাইট জাগে বলে ডিনার করার পরেও কিন্তু কিছু কিছু খেয়ে ফেলে, খেতে থাকে, ঠিক আছে? এই যে সেই খাদ্যটা খাচ্ছে সেটা সেই রাত্রেবেলা হজম শক্তিও মানুষের কম হয় কি, যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে না, এবং তাতে আলটিমেটলি কী হচ্ছে সেটা শরীরে জমতে থাকে ফ্যাট হিসাবে। তো এগুলো বিভিন্ন কারণ আছে যার জন্য কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে কি থাকবে না সেটা মানে কন্ট্রোল করে। তার মধ্যে ঘুমটা কিন্তু এই ওবেসিটি হওয়ার বা স্থূলবহুল চেহারা একটা স্থূলতা হওয়ার পিছনে কিন্তু একটা বড় রোল প্লে করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা ধরুন ক্যালকাটা আয়ুর্বেদে আসছে, ট্রিটমেন্ট করাচ্ছে, মেডিসিন তো একটা ডিপার্টমেন্ট গেল এবং তারপর পঞ্চকর্মা প্রয়োজন মতো পঞ্চকর্মা থেরাপিও যাচ্ছে, তারপর সেই মানুষটি বাড়ি ফিরে তাকে আর কী কীভাবে থাকতে হবে, কী কীভাবে চলতে হবে? প্রথম কথা যেটা বললাম, এখান থেকেই গাইডেন্স দিয়ে দেওয়া হবে। তার যদি কোনো যোগা করার দরকার হয় বা ফিজিক্যাল কিছু এক্সারসাইজ, সেগুলো এখান থেকেই গাইড করা হবে। তারপর সে তার রুটিনে কীরকম খাদ্য খাবার থাকবে সেগুলো একটু নিয়মাবলীগুলো সব এখান থেকেই দিয়ে দেওয়া হবে। তার কতটা ঘুমের প্রয়োজন বা জল খাবার প্রয়োজন সব ডিটেলসটা কিন্তু এখান থেকে যেভাবে গাইড করবে, ওষুধের পাশাপাশি কিন্তু এই নিয়মাবলীগুলো মানতে হবে বাড়িতে। বেশ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু আমরা আলোচনার প্রায় একেবারে শেষ দিকেই চলে এসেছি, পর্ব এখানেই শেষ করতে হবে, তাই আপনাদেরকে বলবো যা যা বলছি আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গে থাকার, আপনাদেরকে সচেতন রাখার, আপনাদের সমস্যার সমাধানের সঠিক পথ দেখিয়ে দেওয়ার, তাই আপনারাও সেই পথেই হাঁটুন। আমাদের সঙ্গে ছিলেন সুমিতদা, সুমিতদাকে অনেক ধন্যবাদ জানাবো, পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। এখন এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।